কখনো আমরা আমরা কখনো পিছপা হওয়ার মানুষ না, কারণ আমরা সত্য ধর্ম মদিনার থেকে নিয়ে এসেছি। সুতরাং এটা মানুষকে দিব, আমি যেভাবে পারবো দিব। যদি কোথাও আমাকে কেউ না ডাকে মাহফিলে বক্তব্যতে, তাহলে আমি ঘরে বসে বসে দাওয়াতি কাজ করব। হ্যাঁ, আপনাকে জানেন না, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনার দাওয়াত উনি যখন ঘরে বসে ভিডিও করতেন, আমি যখন ছিলাম দাম্মামে, তখন দেখতাম যে ভিডিও করতেন প্রতি সপ্তাহে দারসগুলোকে। তো আমি বলতাম যে ভিডিও করে কি হবে, কে দেখবে এই নেটে? আল্লাহু আকবার, আজকে তার ফল চোখে দেখতেছি আমরা, যে ঘরে এই যে 100-200 জন, 250 জন, 300 জন মানুষ, কখনো কম কখনো বেশি, এই মানুষগুলোকে নিয়ে যে উনি দাওয়াতি কাজ করেছেন আর সে ভিডিওগুলো ছেড়ে দিয়েছেন আজকে নেটে, সেই নেটের ফলাফল আজকে আমরা চোখে দেখতেছি। আল্লাহু আকবার, এই তো সাদকায়ে জারিয়ার কাজ করে দিয়েছেন, সেই কাজটা আমরা করতে চাচ্ছি। আল্লাহ আমাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে এটা কবুল করে নেন। যারা আমাদের সঙ্গে আছেন, যারা সাথে আছেন, তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই যে আলোচনা চলে আসছে, সুতরাং আলহামদুলিল্লাহ, মদিনার ইলম, মদিনার শিক্ষা, এটা চিরকাল থাকবে, আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ঈমান দুনিয়ার আনাচে কানাচের থেকে মদিনায় ফিরে চলে আসবে যেভাবে সাপ তার গর্তে চলে আসে। ভাইয়ের আমার সময় তো এটাই যে আজকে গোটা পৃথিবীতে ঈমানদার লোকের এত অভাব। আপনার যদি খুঁজতে যান, কুষ্টি পাথর দিয়ে যদি যাচাই করতে যান, যা দেখবেন যে ঈমানদার খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু মদিনাতে অরিজিনাল ঈমানদার এখন আছে, অনেক আছে। আল্লাহ আকবার, আমরা চোখে দেখে আসলাম সেই মদিনায় ঈমান। আজকে আমরা নিয়ে এসে আপনাদেরকে শোনাচ্ছি, আজকে সেই ঈমানই আমরা দিচ্ছি। ওখানে যে ঈমান আমাদেরকে শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, সঠিক ধারণা দিয়েছেন, ওইটাই তো আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে কিচ্ছু নয় ভাই, আহলে হাদিস কোনো দলের নাম না। হানাফি হলো আপনি আহলে হাদিস যদি হাদিসের উপর আমল করেন, আপনি মালিকিও, সাফি, হাম্বলি, যেই মাঝহাবের লোক হন না কেন, আপনি আহলে হাদিস। আহলে হাদিস কোন গোষ্ঠীর নাম না। আহলে হাদিস তো হচ্ছে ওরাই যারা মুহাদ্দিসিনে কেরাম, বড়ো বড়ো যারা মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, ওদের যে নিয়ম নীতি মানহাজ ছিল, তাদের অনুযায়ী যারা চলছে তাদেরকে আহলে হাদিস বলা হয়।